প্রজাপতি চিকেন, নামটা মজার না? নামটা কিন্তু আমি দিয়েছি, আর নামটার মতো খেতেও কিন্তু অনেক মজার। এই ডিশটা আপনারা স্টার্টার বা অ্যাপাটাইজার হিসেবেও খেতে পারেন, আবার সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। কখনো কখনো সোনামণিরা যদি কিছু খেতে না চায়, তখন এভাবে তৈরি করে দিতে পারেন। দেখবেন সোনামণিদের মুখের রুচি একদম ফিরে গেছে, আবার বিকেলে চায়ের সাথেও কিন্তু দারুণ জমবে। তাহলে হাতে একটু সময় নিয়ে তৈরি করে ফেলুন প্রজাপতি চিকেন। প্রজাপতি চিকেনের জন্য 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলো হাড় এবং চর্বি ছাড়া। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কিভাবে কেটেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে কেটে নিতে হবে। একটু লক্ষ্য রাখব যেন প্রতিটি টুকরো একই রকম হয়। এরকম ছোট ছোট টুকরো করে কাটাকে অনেকে আবার কিউব কাট বলে। ম্যারিনেশনে চলে আসলাম। আধা চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ, আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়ি 1/2 চা চামচ, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, রসুন বাটা 1/2 চা চামচ, সেই সাথে আদা বাটাও 1/2 চা চামচ। সয়া সস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। সয়া সসে দিতে হবে, অন্য কোনো সস দিলে হবে না। লেবুর রস 1 চা চামচ নিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ি 1/2 চা চামচ, আমি কালো গোলমরিচ দিচ্ছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়েই করতে হবে এবং একটু সময় নিয়ে করতে হবে। যত ভালো করে মাখাবো মশলাগুলো তত ভালো করে মাংসের ভেতরে ঢুকবে। মাখানো হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। প্রজাপতির ডানাগুলো আমি আলু দিয়ে তৈরি করব, আর সেই জন্য বড় বড় আলু লাগবে, ঠিক এরকম। আলুর চ্যাপ্টা পাশটা স্লাইস করে কেটে নেব। চিকন পাশটা দিয়ে করলে কিন্তু হবে না, চ্যাপ্টা পাশটা দিয়ে করলে ডানাগুলো বড় বড় হবে। এই যে দেখেন, স্লাইসার দিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি বা চাকু দিয়েও করতে পারেন, তবে স্লাইসার দিয়ে করলে সবগুলোর সাইজ একই রকম হবে, ঠিক এরকম হবে। আর এই স্লাইসারগুলো আপনারা বাণিজ্য মেলা থেকে ইজিলি কিনে নিতে পারবেন। আলুতে স্টার্চ থাকে, আর স্টার্চ থাকলে আলুগুলো ভাজার পরে ক্রিসপি হবে না। স্টার্চটাকে দূর করার জন্য হালকা কুসুম গরম পানি, এই ধরেন আঙুল ডোবানো যায় এরকম পানিতে মিনিট 5 আলুগুলোকে ভেজিয়ে রাখব। 5 মিনিট পরে পানিটা চেঞ্জ করে দিয়ে আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নর্মাল পানিতে ভিজিয়ে রাখব। এতে করে আলুর কালারটা একদম ঠিক থাকবে। এদিকে 1/2 ঘন্টা হয়ে গেছে। 1 টেবিল চামচের মতো রুম টেম্পারেচারে রাখা বাটার দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাটারটা কিন্তু গলিয়ে দিলে হবে না, এরকম জমানো অবস্থাতেই দিতে হবে। ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, বাটার যদি আমি গলিয়ে দিতাম তাহলে গলে যে নিচে পড়ে থাকতো, মাংসের সাথে লেগে থাকতো না, আর মাংসগুলো ভাজার সময় তখন ড্রাই হয়ে যেত। আরও একটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু বাটারটা প্রথম ম্যারিনেশনের সময়ও দিলাম না, তাহলে হতো কি মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতো না। বাটার খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে হবে কি, মাংসের সাথে খুব ভালোভাবে মশলাগুলো লেগে থাকবে, তেলে দেওয়ার সাথে সাথে মশলাগুলো ছেড়ে দিবে না। আবার কর্নফ্লাওয়ার দিয়ে মাখলে মাংসগুলো খেতেও অনেক ক্রিসপি লাগবে, যেটা আটা ময়দা বেসন দিয়ে মাখলে কিন্তু হবে না। মাখানো হয়ে গেছে, এবার অপেক্ষা করছে মিনিট 5। প্রজাপতিগুলো তৈরি করব, তবে তার আগে মাংসগুলোকে আরও একবার উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। এই প্রসেসটা খুব ভালো করে লক্ষ্য করুন।
একটা করে আলুর স্লাইস পানি থেকে তুলে ভেতরে এক পিস করে চিকেন দিয়ে একটা টুথপিক দিয়ে লক করে দিচ্ছি। এটা তো আসলে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর ব্যাপারটা কিন্তু এমন কোনো কঠিনও না, খুবই সহজ। এই যে দেখেন, তৈরি হয়ে গেল একটা প্রজাপতি। ঠিক একইভাবে আমি সবগুলো প্রজাপতি তৈরি করে নিচ্ছি। প্রজাপতিগুলো ভাজতে হবে ডুবো তেলে, আর ভাজতে হবে কিন্তু মিডিয়াম আঁচে। যদি খুব হাই হিটে ভাজি তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে আর আলুগুলো কড়কড়ে হতে চাইবে না। মিডিয়াম আঁচে ভাজলে মাংসগুলোও সফট থাকবে, আবার আলুর চিপসগুলো খুব সুন্দরভাবে ক্রিসপি হয়ে যাবে। ভাজার সময় আলুর ময়েশ্চারটা মাংসের ভেতরে ঢুকবে, আর খাওয়ার সময় যে এটা কতটা টেস্টি হয় সেটা আপনারা নিজেরা তৈরি না করলে বুঝতেই পারবেন না। হয়ে গেছে, দেখেন আলুগুলো কতটা ক্রিসপি দেখাচ্ছে। একটু ঠান্ডা হওয়ার পরে এটা আরও ক্রিসপি হয়ে যাবে। প্রজাপতি চিকেনগুলো আমার তৈরি হয়ে গেছে, এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এখন আমি এগুলোকে খাবো, আমার বাচ্চারাও খাওয়ার জন্য খুব লাফালাফি করছে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আপনারাও একবার এই প্রজাপতি চিকেনগুলো তৈরি করে খাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।